নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 15ই মার্চ 2024 শুক্রবার চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, আমি নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদের সামনে প্রেজেন্ট করি এবং আমি প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির উপর আপনাদেরকে অ্যালার্ট করি এবং কোনো না কোনো রাশির নাম প্রতিদিন বেরিয়ে আসে, সে রাশিগুলোর বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করি। কিন্তু আপনারা ছোট্ট একটা ভুল করেন, সেটা হচ্ছে আপনারা রাশির নাম টার্গেট নাম্বার শুনে আপনারা মোটা অঙ্কের একটা লটের টিকিট কেটে ফেলেন। অনেকের ক্ষেত্রে লটের টিকিট লাগে, আবার অনেকের ক্ষেত্রে মিলে না, এবং তখন অনেকে কমেন্ট করেন, কৌশিকদা রাশির নাম শুনেছিলাম কেন আমার হলো না। দেখুন, রাশির নাম মিলালে শুধু হবে না, সেম রাশির কোটি কোটি লাখো লাখো মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে এমন না, আর প্রত্যেকেরই যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে আমি এটা কখনোই দাবি করি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে লটারি থেকে অর্থপ্রাপ্তি হতেই পারে। যদি আপনার রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে এবং পাশাপাশি আপনারা শেয়ার বাজার বা আপনারা কোনো পৈতৃক সূত্রে বা কোনো জায়গাতে দীর্ঘদিন টাকা ফেসেছিল, সেই টাকা আপনারা আগামীকাল পেতেই পারেন, অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে কিন্তু পারে। আগামীকাল এই যে 1 ঘন্টা 5 মিনিট, আমি সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি, 1 ঘন্টা 5 মিনিট আগামীকাল কিন্তু এই চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। তো দেখুন, আগামীকাল শুক্রবার রয়েছে, খুব ভালো একটা দিন রয়েছে, এবং আগামীকাল আপনার 10:30 থেকে 12:00 পর্যন্ত আপনার রাহুকাল রয়েছে। এই রাহুকালের সময় আপনারা যে কোনো শুভ কাজ বা কোনো শুভযাত্রা এগুলো আপনারা করবেন না। এবং পাশাপাশি আমি একটা কথা বলছি, যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, সমস্যা আছে কারণ আপনার জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে রাহু, শুক্র, বুধ আপনার খারাপ রয়েছে অথবা আপনার ভাগ্যভাব দুর্বল রয়েছে, তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। প্রতিদিন আমি এই অর্থপ্রাপ্তির উপর ভিডিওগুলো আপনাদেরকে দিই এবং কোনো না কোনো রাশির নাম উঠে আসে এবং কারো না কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কিন্তু হয়। এখন ছোটো প্রাইজও আপনি পেতে পারেন, ছোটো অ্যামাউন্টে অর্থ পেতে পারেন, আপনি কোটি টাকাও পেতে পারেন, আপনি আবার 500 টাকাও পেতে পারেন, সেটা আপনার সম্পূর্ণটা ভাগ্যের উপর নির্ভর করছে এবং আপনার এই তিনটি গ্রহ রাহু, শুক্র, বুধ আপনার কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার অর্থর অ্যামাউন্টটা কেমন হবে। আমি বারবার আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ করুন এবং পাশাপাশি আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং প্রতিদিন আমি একটা কথা আপনাদেরকে বলি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, অল্পের জন্য বা যে কোনো কাজে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং যারা দীর্ঘদিন এই বাধার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন, আপনারা বার্থ চার্ট রিফরমেশন, বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, নিশ্চিতরূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু 100% কিন্তু হবে। এবং প্রতিদিন এই ভিডিওগুলো আপনাদেরকে আমি জানাই, আপনাদেরকে অ্যালার্ট করি এবং বেশ কিছু মানুষের এই রাহু রক্ষা কবচ নিয়ে অনেকেই উপকৃত এবং প্রচুর বুকিং রয়েছে। তাই আমি একটা কথা বলি, আপনারা অবশ্যই দোল পূর্ণিমার আগে যারা নিতে চাইছেন, অর্থাৎ দোল পূর্ণিমার আগে যারা নিতে চাইছেন, রাহু রক্ষা কবচের উপর বিশেষ ডিসকাউন্ট কিন্তু আজ থেকে শুরু হয়েছে। রাহু রক্ষা কবচের উপর যারা দোল পূর্ণিমা উপলক্ষে নিতে চাইছেন, দোল যাত্রার উপলক্ষে নিতে চাইছেন, রাহু রক্ষার উপর স্পেশাল ডিসকাউন্ট এই সময় চলছে এবং প্রচুর বুকিং রয়েছে। কারণ এই সময়টা, এই দোল পূর্ণিমার সময়টা, যদি রাহু যেহেতু পাপিক গ্রহ একটা, সেই সময় যে দহন যে ক্রিয়াগুলো করা হয় সেই সময় যদি আপনারা রাহু রক্ষা কবচটা আপনি নিতে পারেন, আপনার যে রাহুর প্লেসমেন্ট যদি আপনার খারাপ থাকে, দেখবেন আপনার এই
অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি চারটি রাশির নাম এবং চারটি রাশির টার্গেট নাম্বার। প্রথম রাশি আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির আপনাদের আগামীকাল যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের রাহু শুক্র বুধ কেমন রয়েছে এবং আপনাদের যে শুভ সময় 12:04 থেকে 1:15 পর্যন্ত সময়টা আপনাদের শুভ। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখতে পাচ্ছি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, আপনাদের টার্গেট নাম্বার 3। আপনাদের যে শুভ সময় সেটা 12:01 থেকে আপনার 12:55 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশি বৃষ রাশি, হ্যাঁ বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার বৃষ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে শুধুমাত্র 1। আপনাদের যে শুভ সময় 12:30 থেকে আপনার 1:05 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মহাসৌভাগ্যশালী রাশি, সেটি আপনার মিথুন রাশি। হ্যাঁ, আপনি মিথুন রাশির মানুষ, আপনার আগামীকাল ভাগ্য চমকাতেই পারে, আপনিও হতে পারেন আগামীকালের জন্য কোটিপতি। আপনার যে আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 9 এবং আপনার আগামীকালের যে সময়টা যেটা বেরিয়ে আসছে, শুভ সময়টা যেটা বেরিয়ে আসছে আপনাদের 12:15 থেকে 1:10 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই চারটি রাশির স্পেশাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, ভিডিওগুলো প্রতিদিন শুনছেন, কই কৌশিকদা আমার তো মিলছে না, আমার কি কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে, কি সত্যি কি আমার ভাগ্যে রয়েছে, সত্যি কি কৌশিকদা রয়েছে, তার জন্য এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান এবং সঠিক প্রতিকার প্রতিবিধান। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, যারা শেয়ার বাজার, লটারি, ফাটকা, অনলাইন ট্রেডিংয়ে যারা ইনভেস্টমেন্ট করছেন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। এবং আমি একটি কথা বলছি, ভিডিওটি না আপনারা প্রচুর শেয়ার করুন এবং বিশেষ করে আপনারা আরও অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা রাহুর বীজমন্ত্র এবং পাশাপাশি শুক্রের বীজমন্ত্র আপনারা পাঠ করুন, আগামীকাল আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু গাঢ় হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।